হ্যালো ভিওয়ার্স সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল ইউজফুল টিপস বাংলাতে আমি বৌলুমি চলুন শুরু করা যাক আজকের ভিডিও এবং দেখে নিন আজকের ভিডিওটা কতটা ইউজফুল হয় আপনাদের জন্য রঙ খেলা বা যাকে আমরা দোল উৎসব বলে থাকি সেই রঙ খেলার সময় কী কী করবেন এবং কী কী করবেন না কারণ রঙ খেলার সময় আমরা যতটা আনন্দ উপভোগ করি আমাদের ত্বক চুল শরীর কিন্তু ততটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই রঙ খেলার আগে কিছু কিছু ছোটো ছোটো টিপস আপনারা যদি ফলো করেন তাহলে ত্বক চুল শরীরকে কিছুটা হলেও ভালো রাখা যায় যেমন হল রঙ খেলার দিন প্রচুর পরিমাণে জল খেতে হবে যাতে শরীরে জলের ঘাটতি যেন না হয় কারণ জল শরীরকে সতেজ করে এবং টক্সিন দূর করে সঙ্গে শরীরের মধ্যে যথেষ্ট আর্দ্রতা বজায় রাখে তার ফলে রঙের সঙ্গে যে কেমিক্যাল শরীরে চেপে বসতে পারে না তাই প্রচুর পরিমাণে জল রং খেলার দিন খেতে হবে তার পাশাপাশি শরীরের যে সব অংশে রং বেশি লাগার সম্ভাবনা থাকে সেখানে অবশ্যই বেশি করে তেল মাখুন সেটা সরষের তেল নারকেল তেল বা যে কোনো বডি অয়েল লাগাতে পারে তার সাথে মুখে একটু বেশি পরিমাণে সানস্ক্রিন লাগিয়ে নেবেন এবং রং মেখে রোদে বেশিক্ষণ থাকবেন না আর যদি থাকতেই হয় তাহলে মাঝে মাঝে মুখটা পরিষ্কার জলে ধুয়ে নেবেন চেষ্টা করবেন ফুলাতা জামা পরার এবং বেশিরভাগ বডি কভার থাকে এরকম টাইপের জামা রঙের দিন পরাটাই বেটার পারলে মাথায় একটা ব্যান্ড পরে নিতে পারেন তাতে আপনার চুল কিছুটা রঙের ক্ষতি হওয়া থেকে বাঁচবে এছাড়া মেয়েরা ওয়াটারপ্রুফ মেকআপ করেও রং খেলতে যেতে পারেন তাতে রং ডাইরেক্ট মুখের ত্বককে ক্ষতি করতে পারে না আরেকটা যেটা সমস্যা হয় যে রঙ খেলার সময় মেয়েদের নখে রঙ লেগে যায় এবং সেই রঙ খুব একটা সহজে উঠতে চায় না তাই একটু মোটা করে নীল পালিশ লাগিয়ে নেবেন রং খেলতে যাওয়ার আগে তাহলে এই সমস্যাটা থেকে অনেক তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় আর লাস্ট একটা যে ছোটো টিপস যে রঙ খেলার সময় সানগ্লাস ব্যবহার করার চেষ্টা করবেন এবং কন্ট্যাক্ট লেন্স পরে রঙ খেলবেন না তাতে আপনাদের চোখে যদি কোনো কারণে রঙ চলে যায় কনট্যাক্ট লেন্স খারাপ হয়ে যেতে পারে তাই চেষ্টা করবেন শুধু চশমা পরে খেলার আজ তাহলে এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ তার সাথে আমার এই চ্যানেল ইউজফুল টিপস বাংলাকে অবশ্যই 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 করে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার পরের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যেতে পারে ভালো থাকুন ভালো রাখুন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা